সুপ্রাই চকট আমার এটা হোল স্টাইল ডান্স স্টুডিও খুব আরম্ভ হল পুন প্রথমে মই ইয়ার মানে যেটু পদক্ষেপ ললে অল স্টাইল ডান্স স্টুডিও যেটু মানে স্থাপন করা একে আমার সবরে মরমর ভাইটি তেখেত মনোনীত দ্বীপ তেখেতক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো আর তেখেতের লগত যিমানখিনি টিম আছে আমার প্রেমচান রাজবর ডাঙরিয়াসকলে ইয়াত বহুতখিনি আগভাগ লৈছে এইটো ইনিশিয়েটিভ তেখেতসকলে আগবঢ়াইছে আর সেইটার কারণে বহুত বহুত ধন্যবাদ তেখেতসকলক জ্ঞাপন করেছো কারণ আমার এই ডিমাপুর যে বৃহৎ একটা অঞ্চল হয় আর এই পিছপরা একটা অঞ্চল হয় বহুত দিনের পর আমি ইয়াতে একটা অনুভব করে আসিল কারণ আমি দেখিছো যে বহুতখিনি লড়া ছোৱালী আমার আর তেখেতসকলের যে অভিভাবক সকল তেখেতসকলে নিজের লড়া ছোৱালীক এজন ভাল একটা ডান্সার বনার তেখেতসকলের একটা সপোন মানে আমি দেখি আহি আছো কিন্তু আমার এই অঞ্চলত তেনেকুৱা একটা ভাল ডান্স একাডেমি নহওয়ার কারণে আমার লড়া ছোৱালীর যে সপোন এই সপোনবিলাক আধুরা হয়ে গৈছিল আর অভিভাবক সকলের যে মানে সপোন তেখেতসকলের লড়া ছোৱালীক এজন এজন কই ভাল ডান্সার করা যে সপোন এই সপোনবিলাক পূরণ হওয়া নাছিল আর আজি আমি নথৈ আনন্দিত হয়েছো আমার এই শুক্লাই জগত তেনেকুৱা একটা ভাল ডান্স একাডেমি আজির পৰা শুভারম্ভ হল আর এই ডান্স একাডেমির পৰা মানে আমার এই ডান্স একাডেমিত আমার শুক্লাইবাসী ডিমাকুচিত বাকি যিমানখিনি ইচ্ছুক লড়া ছোৱালী আছে এই ডান্স একাডেমিক এডমিশন লৈ ভাল ভাল এজন এজন এজনকৈ মানে ভাল ডান্সার হব পাৰিম বুলি আমি আশা কৰিছো আর এই মানে অল স্টাইল ডান্স একাডেমির পৰাই আহি থকা সময়ত দিল্লি মুম্বাই তেনেকুৱা য'ত মানে আমার রাষ্ট্রীয় পর্যায়ের মানে মানে প্রতিযোগিতাবিলাক হয় রিয়েলিটি শোবিলাক হয় এইবিলাকত আমার এই শুক্লাই অল স্টাইল ডান্স একাডেমির পৰা নিশ্চয় আগভাগ লবলৈ সক্ষম হব এটা আমি আশা কৰিছো আর জনাইছো যাতে আমার অভিভাবক সকল আজিলৈকে হয়তো বহুত কেইজনে গম পোৱা নাই যে এইটো জগত এটা ডান্স একাডেমি মানে শুভারম্ভ হল কিন্তু আজির এই মানে কার্যসূচীর পিছত সবে গম পাব গতি গম পার পিছত যাতে সকলোয়ে যখন মানে ইচ্ছুক অভিভাবক সকল আছে তেখেতসকলে নিজের লড়া ছোৱালীক এই আমার অল স্টাইল ডান্স স্টুডিও এই স্টুডিওত নিজের লড়া ছোৱালীক পঠিয়াব ভালকৈ ডান্স যেটো মানে শিকিব শিকিবলৈ মানে পঠাব মই আমি আপসু ফালৰ পৰা আহ্বান কৰিছো প্ৰথমতে মই সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আমাৰ এই চুপ্লাই অঞ্চলত আহি যি অল ষ্টাইল ডেন্স ষ্টুডিঅ' অনুষ্ঠানটি শুভাৰম্ভণি তেখেতে তেখেতসকলক প্ৰচাৰ চলাই দিয়ে অহাৰ বাবে আমি বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যিহেতু উঠি অহা নৱপ্ৰজন্মৰ কথা ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে শাৰীৰিক আৰু মানসিক বিকাশৰ বাবে যিহেতু আমাৰ নিত্য গীতৰ প্ৰয়োজন সেয়েহে এই চুপ্লাই অঞ্চলত এই অনুষ্ঠানটি হোৱাৰ বাবে এই অনুষ্ঠানটিৰ উদ্যোক্তা তথা আমাৰ ভাইটি মনোনীত দ্বীপ ভাইটি প্ৰেমচন্দ ৰাজভৰ ভাইটি আৰু এইসমূহ উদ্যোক্তাসকলক মই বিশেষভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আগন্তুক দিনত যাতে সকলোৰে সহায় সহযোগত এই অনুষ্ঠানটিয়ে যাতে সফল ৰূপায়ণ কৰে দিল্লীলৈকে যাতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাক যাব পাৰে তাৰে কামনা কৰিলোঁ আৰু এইখিনিকে কৈ মই সমূহ হেৰি সামৰিলোঁ।